আমার প্রশ্নটা নিকা বা বিয়ে ইস্তিখারা নিয়ে ইস্তিখারা কিভাবে করতে হবে আর কখন করব মানে পাত্র পছন্দ করার আগে নাকি যখন প্রস্তাব আসবে আর ইস্তিখারা কতবার করা যাবে কেউ বলে তিনবার আবার কেউ বলে একবার আর ইস্তিখারা করার পর আমরা কি পাচ্ছি কিভাবে বুঝবো আমার কাছে যে প্রস্তাব এসেছে সেটা ভালো না খারাপ আমার আরেকটা প্রশ্ন আছে সেটা কি করবো আপনি প্রশ্নটা পরেও করতে পারেন যত খুশি করতে পারেন একবারে একটা প্রশ্ন করায় ভালো উত্তরটা অনেক বড় হতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে ইস্তেখারা কখন করতে হবে জীবন সঙ্গী পছন্দ করার আগে বিয়ের আগে নাকি এটা করতে হবে পাত্র পছন্দ করার আগে নাকি পাত্র দেখার পরে আর কিভাবে জানবো সেটা ভালো হবে না খারাপ হবে প্রথমত ইস্তেখারা এখানে আপনি আল্লাহ সোহান তালার কাছে পথনির্দেশ চাচ্ছেন এখানে আল্লাহ তালার কাছে সাহায্যের জন্য দোয়া করছেন আমাদের নবেজী অনেক ক্ষেত্রে ইস্তেখারা করেছেন যেসব ব্যাপারে তিনি ভালো মনে করেছেন সেখানে ইস্তেখারা করেছেন পথ নির্দেশ চেয়েছেন এখন সঙ্গী বেছে নেওয়ার কথা যদি বলতে হয় আমার মতে প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা একশো ষাট নম্বর আয়াতে আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না আর আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে তাই মোমেনগণ আল্লাহর উপরে নির্ভর করুক তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করা এটা খুবই গুরুত্বপূর্ণ আর জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়া ইস্তেখারাও গুরুত্বপূর্ণ যখন আপনি ভাবলেন যে এখন বিয়ে করতে হবে হবে সঙ্গে বেছে নিতে এমন অবস্থায় দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে না ইস্তেখারা শুরু করে দেন ইয়া আমাকে সেরা জীবন সঙ্গে খুঁজে পেতে সাহায্য করো তারপর যখন হবু স্বামীকে দেখবেন তখনও ইস্তেখারা করতে পারেন যে হবু স্বামীকে দেখেছি পছন্দ হলে কথাবার্তা চালিয়ে যান পছন্দ না হলে আলাদা কথা ইস্তেখারার সময় আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন অনেক রকম দোয়া করতে পারেন কেউ হয়তো বললো আমি একজন ধনী স্বামী চাই আমি খুব বুদ্ধিমান স্বামী চাই সুদর্শন স্বামী চাই এগুলো হারাম না তবে আমি আগে বলেছি সবচেয়ে সেরা হলো একজন গুণবান স্বামী আর আমার মনে আছে আমার বিয়ের আগে আমি যে দোয়া করেছিলাম সে সময় আমার বয়সও কম ছিল তখন আমার মনে হতো যে সমস্যা হবে না আল্লাহ আমাকে লজিক্যাল পাওয়ার দিয়েছেন কোনো মেয়ে সমস্যা না কনভিন্স করে ফেলবো খুব বেশি হলে তিন দিন সে সময় আমি কলেজে পড়াশোনা করি তখন ভাবতাম কোনো সমস্যা নেই আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন আমি জানতাম আমি যুক্তি দিয়ে কথা বলতে পারি বিতর্ক করতে পারি সেটা ভালো এখন সেটাকে দেওয়ার কাজে লাগাচ্ছি তারপর বুঝলাম এটা সব সময় সম্ভব না তখন আল্লাহ তালার কাছে দোয়া করলাম আমাকে স্ত্রী দাও এমন যে আমার জন্য সেরা হবে আমাকে গুণবতী স্ত্রী দাও সে আমার জন্য সেরা হয় আমি বলটা আল্লাহর কোর্টে দিয়ে দিলাম যদি এভাবে বলতাম এমন স্ত্রী চাই যেভাবে সুন্দরী সম্পদশালী ইত্যাদি 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 গুণের কথা বলেছি কারণ নবীজির হাদিসা আছে বলটা আমি আল্লাহর কোর্টে দিয়ে দিলাম আমাকে এমন স্ত্রী দাও যে আমার জন্য সেরা হবে নির্দিষ্ট করে কিছু বলিনি যে সবই চাই আপনি ভাবতে পারেন এমন না যে সবকিছু ছেড়ে দেবেন আপনার নিজের মতো করে চেষ্টা করে যাবেন আপনি তাহলে গুণবতী স্ত্রী চাইবেন কোরআন এবং সহিহাদিস অনুযায়ী এটাই স্বাভাবিক তবে অন্যান্য মানদণ্ড সেগুলো থাকবে তো গুরুত্ব একটু কম হতে পারে সৌন্দর্য হতে পারে সম্পদ হতে পারে শিক্ষা অথবা আভিজাত্য সবকিছু আল্লাহ তালার হাতে ছেড়ে দেন গুণটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড এটা না থাকলে সমস্যা হয়ে যাবে এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আমাকে গুণসম্পন্ন জীবন সঙ্গী দাও সব দিক থেকে যে আমার জন্য সেরা হবে এটা হলো আল্লাহর কোর্টে বল দিয়ে দেওয়া এভাবে ইস্তেখারা করেন আর আমার মতে এভাবে আল্লাহর দিক থেকে নির্দেশনা পাবেন এবার প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে বলি যে ইস্তেখারা করে আমি কিভাবে জানতে পারবো কিভাবে ইস্তেখারা করবেন সেটাই গুরুত্বপূর্ণ অনেকে যেটা করে কোরআন খুলে বাম দিক থেকে পড়া শুরু করে জান্নাত শব্দটা থাকলে হ্যাঁ আর জাহান্নাম থাকলেন না এটা হলে পজিটিভ ওটা নেগেটিভ এগুলো কোথেকে পেয়েছে আমি জানি না ইস্তিখারা কিভাবে করবেন হাদিসে সেটা বলা আছে বলা হয়েছে নবীজি মোহাম্মদাল্লাম তিনি দুই রাকাত নামাজ পড়তেন এরপর ইস্তিখারা দোয়া পড়তেন যে আমি এখন অমুক কাজটা করতে যাচ্ছি ইয়াল্লাহ কাজটা ভালো হলে যেন আমি করতে পারি আর খারাপ হলে তুমি বাধা দিও আমাকে পথ নির্দেশ দাও এটা করা যায় ব্যবসার ক্ষেত্রে অথবা আপনি কোন ধরনের পেশা বেছে নেবেন কোন ধরনের চাকরি করবেন এমনকি জীবনসঙ্গীর ক্ষেত্রেও যখন এভাবে দোয়া করছেন আপনি আল্লাহ তালার কাছে চাইছেন পথনির্দেশ সঠিক জীবনসঙ্গী পাওয়ার জন্য সাহায্য চাচ্ছেন আর যখন এই দোয়া পড়বেন এমন না যে ঘুমের মধ্যে সবুজ ফ্ল্যাগ দেখলে হ্যাঁ আর লাল ফ্ল্যাগ দেখলেন না যে আমি স্বপ্ন দেখেছি স্বপ্নের অর্থ বের করলে জানতে পারবো এরকম না সাহায্য চাইবেন পথ নির্দেশ চাইবেন তারপর যথাসাধ্য চেষ্টা করবেন আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছেন সেটা ব্যবহার করেন কোরআন হাদিস অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেন আর চেষ্টা করে যান যদি কোনো বাধা আসে আরও চেষ্টা করেন আরো বাধা আসলো কিছুই হল না তখন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানেন আমি ভেবেছিলাম এটা ভালো কিন্তু আল্লাহ সেটা হতে দিলেন না আলহামদুলিল্লাহ অথবা চেষ্টা করেন আর ভালো ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ তখন ইস্তেখারা করেন আমি চেষ্টা করেছি আল্লাহ সাহায্য করেছেন ভালো জীবন সঙ্গী পেয়েছি আপনি ভাবতে পারেন যে ওইখানে যে ছেলেটাকে দেখেছিলাম সে ছিল সবচেয়ে ভালো অনেক চেষ্টা করেছিলাম ইস্তেখারা করে চেষ্টা করলেন কিন্তু সেটা হলো না আল্লাহ সবচেয়ে ভালো জানেন আর পবিত্র করণে আছে সুরা বাকারায় তোমরা যে জিনিসটা ভালোবাসো সেটা হয়তো তোমাদের জন্য খারাপ আর যেটা অপছন্দ করো সেটা হয়তো ভালো তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন তাহলে এভাবে আপনার চিন্তা ভাবনা ভুল হতে পারে ইস্তেখারা করে আল্লাহ তলার কাছে পথর নির্দেশ চাইবেন ভালো হলে যেন সেটা আমি করতে পারি আর খারাপ হলে যেন সেটা না হয় আশা করি উত্তরটা পেয়েছেন আর কোনো প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম যদি নিয়ম মানা কোনো একজন নিয়ম মুসলিম ছেলেকে বিয়ে করতে চায় যদি সেই রকম পাত্র সে খুঁজে না পায় আর বাপ মাতাকে বয়সের কথা বলে তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেয় এই রকম পরিস্থিতিতে সেই মেয়েটার কি করা উচিত বোন বললেন যে একজন নিয়ম মানা মুসলিম ছেলে আর নিয়ম মানা মুসলিম মেয়ে তারা কি করবে এক অন্যকে বিয়ে করবে আচ্ছা এক অন্যকে চেনে না তাহলে বলবেন নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে আমি ভেবেছি আর তাহলে তো বিয়ে করে ফেলতে পারে যদি বলেন কোন নিয়ম মানা মুসলিম ছেলে অথবা নিয়ম মানা মুসলিম মেয়ে বিয়ে করতে চাচ্ছে কিন্তু গুণ সম্পন্ন সঙ্গী খুঁজে পাচ্ছে না তখন কি করা উচিত খুব সুন্দর প্রশ্ন আমি ভেবেছিলাম আপনি বলছেন আর এমন ক্ষেত্রে আপনি মধ্যস্থতা করে বিয়ে পড়িয়ে দেবেন এজন্য অনেক সোহাব পাবেন যদি এরকম নিয়ম মুসলিম ছেলে অথবা নিয়ম মুসলিম মেয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী সঙ্গী খোঁজে তাহলে আই এর একটা ম্যারেজ প্রিপারেটরি কোর্স করেন মেয়েরা যখন আই এর এই কোর্সটা করেন তখন জীবন সঙ্গী খুঁজে পাওয়াটা একটু কঠিন হয় কারণ তখন তারা জানতে পারে এই জিনিসটা দরকার ওই জিনিসটা দরকার ইত্যাদি ইত্যাদি মার্কেটের অবস্থা খারাপ ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন ভালো ছেলের চেয়ে ভালো মেয়ে পাওয়া কঠিন তাই আমরা পুরুষদের জন্য ম্যারেজ প্রিপারেটরি কোর্সের ব্যবস্থা করেছি এই গত বছর থেকে এবার প্রশ্নে আসি যে আপনি গুণসম্পন্ন জীবনের সঙ্গে খুঁজে পেলে কী করবেন যারা গুণসম্পন্ন আছে তাদেরই পাবেন তাদের মধ্যেই দেখেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কতখানি আপোষ করবেন আপনি এখন আপনি যেমন চাচ্ছেন সেরকম পাত্র হয়তো খুঁজে পান না আর একটা কথা এরকম বলবেন না যে আমি একটা গুণবান ছেলেকে চিনি ওরকমই ছেলে চাই আমি তার মানে রাজপুত্র অথবা রাজকন্যা আমি একটা লোককে চিনি কিন্তু সে বিবাহিত তবে তার মতোই চাই আমি খুব গুণবান হতে হবে ডাক্তার হতে হবে তারপর এটা থাকতে হবে ওটা থাকতে হবে অনেক ধনী হতে হবে এভাবে আবার প্যাচে পড়বেন যদি গুণবান স্বামী চান কোনো সমস্যা নেই খুঁজতে গিয়ে যদি দেখেন আপনার মতো গুণ গুণসম্পন্ন কাউকে পাচ্ছেন না তখন যেটা করতে পারেন অন্য তিনটা মানদণ্ডে আপোষ করতে পারেন আপনি গুণবান স্বামী চাচ্ছেন ঠিক আছে কোটিপতি হতে হবে অন্তত পক্ষে লাখোপতি হোক কোটিপতি না হোক লাখপতি। এক লাখ টাকা না থাকলেও অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা থাকুক এভাবে পঞ্চাশ হাজার থেকে তিরিশে নামবেন তিরিশ থেকে বিশে তারপর দশে এভাবে যতটা নিচে নামতে পারেন সৌন্দর্যের ক্ষেত্রেও একইভাবে বিচার করবেন চেয়ারার ক্ষেত্রে আপোষ করেন আবিজাত্যের ব্যাপারও একই অন্য মানদণ্ডগুলো নিচে নামিয়ে আনেন যতখানি সম্ভব হয় আপনার যেটা মনে হয় অর্থাৎ যতখানি আপনি আপোষ করতে পারেন আমি আপোষ করতে রাজি আছি তারপরও গুণবান কাউকে পাচ্ছি না বাবা মাও খুব বেশি চাপ দিচ্ছেন কিরকম বেতনে আপনি আপোষ করতে রাজি আছেন কতখানি চার হাজার টাকা হলে আমি চার হাজার মিনিমাম না ম্যাক্সিমাম এটা তো আমার শর্ত চার হাজার এটা মিনিমাম না ম্যাক্সিমাম আমি আসলে গুণবান স্বামী চাই এটাই আমার একমাত্র চাওয়া বোন কোন কাজ করার চেয়ে মুখে বলাটা খুবই সহজ এরকম হলে আপনার তাকে অনেক ভালো অনেকে তিন হাজারেও সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ চার হাজার মানে সত্যিই মাসাল্লাহ আপনি অন্যান্য মানদণ্ডে আপোষ করছেন এটা খুব ভালো তার মানে আপনি গুণবতী আলহামদুলিল্লাহ এখন আপনাকে প্রথমে যেটা করতে হবে আমি উত্তরটা এখনো শেষ করিনি প্রথমে যেটা করবেন অন্য মানদণ্ডগুলো নিচে নামাবেন অন্য মানদণ্ডগুলো যখন নিচে নামাবেন তখন আপনার গুণের ব্যাপারে আশা উপরে থাকবে অনেক বেশি তখন এই মানদণ্ডটা একটু নিচে নামাবেন যে সবচেয়ে ভালো হয়তো আপনি চাচ্ছেন উপরে মার্কস গুণ অনেকে হয়তো দেখবেন আশির উপরে মার্কস আশি না হলে সত্তরে যান যখন এভাবে নিচে নামবেন খেয়াল রাখবেন বিশ্লেষণটা যেন সঠিক হয় ধরেন পছন্দ মতো কাউকে পাওয়া যাচ্ছে না এরকম অবস্থায় আপনি আপোষ করতে রাজি আছেন তবে যখন কেউ গুণের ব্যাপারে আপোষ করতে চান তখন সে বুঝতে পারে না সে হয়তো বিয়ে করলো এমন এক লোককে যার ইনকাম মাসে তিরিশ হাজার কিন্তু গুণের পরিমাণ কত একশোর ভেতরে মাত্র চল্লিশ আরেকজন লোক গুণের ক্ষেত্রে ছিল সত্তর মাসিক আয় দশ হাজার তাকে আগেই বাতিল করা হয়েছে কারণ আগে সে ঠিক করেছিল কমপক্ষে তিরিশ হাজার টাকা লাগবে আর এটা খুবই কমন প্রথম দিকে তিরিশ হাজার টাকা চাচ্ছিলেন এটা ভুল না ঠিক আছে সমস্যা নেই এখনকার দিনে টাকার প্রয়োজন তিরিশ হাজার টাকায় থাকা যায় ইনকাম হাজার হবে সেটা ঠিক আছে তারপর সে বিশ হাজার নামলো তারপরও পছন্দ মতো পেল না তারপর সে একটু দূরে গেল একজনকে পেল যার ইনকাম তিরিশ হাজার কিন্তু তার তাকুয়া লেভেল নব্বই না মাত্র চল্লিশ যদি আপনি এরকমই চান একজন তো ছিল যার তাকুয়া লেভেল ছিল সত্তর তার ইনকাম দশ হাজার চার হাজার না তাহলে যখন এমন পাত্র খুঁজবেন আপনাকে বুঝতে হবে প্রথমেই যখন জরিপ করবেন তখন হয়তো আপনার পছন্দ মতো পাত্র খুঁজে পেলেন না তারপর গুণের লেভেল ছাড় দিলেন নব্বই থেকে আশিতে নামলেন তবে একটা ছেলে যে আশেপাশে ছিল তার গুণের লেভেলটা হয়তো পঁয়ষট্টি ছিল যখন সিদ্ধান্ত নিলেন বিয়ে করলেন সেই ছেলেকে যার গুণের লেভেলটা পঁয়ত্রিশ হয়তো বেতন অনেক বেশি অন্যদিকে কম এটা খুবই কমন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তাআলা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা নিতে হয়ে যায় যা লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা অনুপ্রাণিত করে আমি পুরো সময় এনার্জি চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ এমনকি যেসব মহিলা আই এ ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রেও এরকম দেখা যায় আমার স্ত্রীর কাছে প্রায় ধরনের খবর পাই আমি অবশ্য কোনো মহিলার সাথে সরাসরি এভাবে কথা বলি না আমার স্ত্রীর কাছ থেকে এই খবরগুলো আমি পাই দেখো মেয়েটা দেওয়া ট্রেনিং করেছে মেয়েটা সেখানে খুব ভালো করেছিল এর প্রধান গ্রুপে ছিল সেখানে মেয়েটা অনেক ভালো কাজ করেছে তার ভালো বিয়ে হওয়ার কথা ছিল শেষে যখন পছন্দ করলো তখন বললাম এই তার পছন্দ অন্যরা তো হারও ভালো ছিল তাই মনে রাখবেন যখন গুণের ক্ষেত্রে আপনি আপোষ করবেন এখানে একটা কথা আছে জানা খারাপটা অজানা খারাপের চেয়ে অনেক ভালো হয়তো এমন কাউকে বিয়ে করলেন যে আমেরিকায় থাকে তার ব্যাকগ্রাউন্ড জানেন না হ্যাঁ সেখানে একটা ডিগ্রি নিয়েছে সে তার চেয়ে পরিচিত কাউকে বিয়ে করেন তার গুণের লেভেলটা হয়তো ষাট কাজ করে একটা ইসলামিক অর্গানাইজেশনে আপনি তাকে বাদ দিয়ে বিয়ে করলেন আমেরিকার ছেলেকে এটার মানে কি কেউ দুবাইতে কেউ আবার ইংল্যান্ডে তারা কি এই জায়গায় কোনো আপোষ করছে যদি ইংল্যান্ডে কোনো ধার্মিক পাত্র খুঁজে পান তাহলে আমার সমস্যা নেই সে হয়তো খুব ভালো দাওয়া দিয়ে বেড়ান সেই লোক হয়তো পড়াশোনা করেনি ইংরেজিতে খুব একটা ভালো না কিন্তু মাসে ইনকাম তিরিশ হাজার এটা সিকিউরিটি ইংল্যান্ড আরেকটা সিকিউরিটি তাহলে এভাবে বিভিন্ন মানদণ্ডে আপোষ করার সময় অনেকে বুঝতে পারে না যে এভাবে তারা আসলে নতুন সমস্যায় পড়ে যাচ্ছে এই কারণে আল্লাহর পথ নির্দেশনা গুরুত্বপূর্ণ যখন পথ নির্দেশনা চাচ্ছে আর যখন সেটা পাচ্ছে যে এই লোকটা যোগ্য আমি তো চার বছর ধরে চেষ্টা করছি এভাবে তাদের মনটা একেবারে তালাবদ্ধ হয়ে যায় যখন তারা পরিচিত লোকের উপদেশ নেয় বিভিন্ন পরামর্শ নেয় আমি আগেও বলেছি বাবা মাকে বলেন ঘনিষ্ঠ বন্ধুদের বলেন যাদের আপনি সম্মান করেন তারা যখন বলবে এটাই তোমার পছন্দ এর চেয়ে ভালো আছে না না এটাই আমার সিদ্ধান্ত এভাবে মুগ্ধতা চলে আসে একজন গুণবতী মেয়ের ক্ষেত্রেও যেহেতু সে একজন গুণবান স্বামী চাচ্ছে একজনের সাথে দেখা হলো দুবার দেখা হওয়ার পর একেবারে এক ধরনের মুগ্ধতা বাবা বলছে বিয়ে করো না না এখানে বিয়ে করব গুণবান চাচ্ছেন কিন্তু এর মধ্যে কি গুণ আছে এমন কাউকে বিয়ে করছেন যার গুণের লেভেল চল্লিশ এখানে উদাহরণ দিচ্ছি চল্লিশ মার্ক্স অন্যদিকগুলোতে কিছুই নেই অন্য মানদণ্ডগুলোর অবস্থাও খারাপ বাবা বলছে বিয়ে করো না বিয়ে করবো মুগ্ধতা সেজন্য আপনাকে সাবধান হতে হবে একেবারে নাচুর বান্দা হবেন না অন্য লোকের পরামর্শ নেন উপদেশ নেন অভিজ্ঞ লোকে জিজ্ঞেস করেন বিশেষজ্ঞতা জিজ্ঞেস করেন প্রথম দিকে তারা জিজ্ঞেস করে পরবর্তীতে যখন সিদ্ধান্ত নেয় তখন মনে করেন তারা বিশেষজ্ঞ এই ব্যাপারটা এমন কি। আই আর এফ এর লেডিজ উইংয়েও খুব কমন একটা ঘটনা প্রথম দিকে ভালোই থাকে পরবর্তীতে আপোষ করতে করতে এমন অবস্থায় চলে যায় আপোস করছেন চার হাজার টাকা যাচ্ছিলেন সেখানে বিশ হাজার পেতে পারেন চার হাজারের কথা বলা সহজ কিন্তু পালন করাটা খুবই কঠিন এখনকার দিনে চার হাজারে জীবন ধারণ কঠিন খুবই কঠিন আসলে খুব কঠিন তবে তাকোয়া থাকলে পারবেন আমাদেরকে বুঝতে হবে যদি আপোষ করেন গুণের লেভেলের ব্যাপারে তাহলে শিক্ষার ক্ষেত্রে আপোষ করতে হবে হয়তো সেই লোক ইংরেজি জানে না হয়তো তার অন্য সমস্যাও আছে তাই মুখে বলাটা সহজ কিন্তু করা কঠিন আপনি বলছেন আপোষ করবেন তবে ইংরেজি জানতে হবে তারপর দায়ী হতে হবে গুণ কম কিন্তু 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 এরকম অনেক কিন্তু থাকবে এভাবে নিজেকে বন্দি করে রাখছেন হয়তো অনেক যোগ্য লোক আছে কিন্তু আপনি সিদ্ধান্ত নিলে নিরুপায় হয়ে একদম মরিয়া হয়ে তারপর কি হয় বিয়ে হয়ে যায় কয়েক মাসের মধ্যে সমস্যা শুরু হয় কিন্তু কাউকে সে বলে না কারণ বাবা মায়ের সাথে ঝগড়া করেছে তাই সে আর কয়েক মাস দাম্পত্য জীবন চালিয়ে যায় বা কয়েক বছর তারপর যখন পরামর্শের জন্য আসে তখন সে বলে কই কিছুই তো হয়নি আমি তো কোথাও কোনো সমস্যা দেখছি না তারপর আবার সমস্যা তারা কয়েক মাস সমস্যাটা চেপে রাখে অথবা কয়েক বছর পরে বুঝতে পারে যে ভুল করেছে এটা ছিল আসলে মুগ্ধতা প্রথমে মনে করেছে গুণবান ছেলেকে বিয়ে করেছে কিন্তু তার গুণের লেভেল অনেক নিচে অন্য কিছু আরও কম তাহলে এটা আসলে এক ধরনের মনের বিভ্রম বিশ্বাস করেন এটা বিভ্রম যখন মরুভূমির মধ্যে একজন লোক পানি খুঁজে পাচ্ছে না তখন সে চারিদিকেই পানি দেখে সামনে হয়তো মরুদ্যান কিন্তু সে অন্যদিকে পানি দেখতে পায় এই বিভ্রমটা খুবই কমন অনেকের মধ্যে দেখা যায় প্রথমে একটা মেয়ে হয়তো ভালো স্বামী খুঁজছে মেয়েটার ইমান ভালো অন্য সব কিছু ভালো সে যখন পাগলের মতো স্বামী খুঁজতে থাকে হয়তো কাউকে দেখে মুগ্ধ হয়ে যায় তো ইন্টারনেটে বসল নেট সার্ভ করতে লাগলো তারপর চ্যাট করতে লাগলো সরিয়া বিরোধী বিভিন্ন কাজ করল ইসলামিক লোকজন তারপর সিদ্ধান্ত নিল আপনি তো লোকটাকে চেনেন না তার আত্মীয় স্বজনকে চেনেন না তার পরিবারের কাউকে চেনেন না শুধুমাত্র ইন্টারনেটে চ্যাট করে সিদ্ধান্ত নিলেন তারপর বাবা মা গুরুজনদের মতের বিরুদ্ধে যাচ্ছেন বন্ধু বান্ধবের মতের বিরুদ্ধে যাচ্ছেন এভাবে কি হচ্ছে জীবনটাই ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে এটা আসলে খুবই কমন ব্যাপার এটা হলো আসলে কয়েনের আরেকটা পিঠ তারা বলে না আমি ইসলামিক আমার বাবা মা ইসলামিক না আমি বাবা মার কথার বিরুদ্ধে গেছি কারণ আগে আমি উত্তরটা দিয়েছি যদি কোনো লোককে বিয়ে করতে চান যে ইসলামিক বাবা মা না চাইলেও মতের বিরুদ্ধে যেতে পারেন সেই উত্তরটাই তারা এখানে ব্যবহার করছে আর যদি সেই একই লোকের উপদেশ নেয় যে আমরা বিয়ে করতে পারবো কিনা যদি বলে না তাহলে উপদেশ নেয় না তার মানে আগেই মানুষ স্থির করেছে আমি বিয়ে করবই যদি ফতোয়া জোগাড় করেন এমন বিশেষজ্ঞের মতামত নেবেন যে আপনার সাথে একমত তারপর বলবেন হ্যাঁ এটাই সঠিক ফতোয়া সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি বলব একেবারে শেষ সীমায় চলে যাবেন না যেখানে হতাশ হতে হয় এতটাই হতাশ হয়ে যাবেন যে চিন্তা চিন্তাভাবনা ছাড়া সিদ্ধান্ত নেবেন আর মনে করবেন যে এই পছন্দই সঠিক এই ব্যাপারটা খুবই কমন সেই মেয়েদের মধ্যে যারা ইসলামিক যারা ধার্মিক এবং গুণবতী সে গুণবতী কিন্তু আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে তাই একটা সিদ্ধান্ত নেন যদি পাঁচ হাজার চলে সমস্যা নেই এটা বলবেন না ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা বলবেন চার থেকে বিশ হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম চার হাজার না মিনিমাম চার হাজার টাকা সমস্যা নেই আর তারপর ভালো মুখে বলা খুব সহজ কিন্তু কাজে করা কঠিন এটা আপনার মানদণ্ড হলে আপনারা আপন জন যাদেরকে সম্মান করেন যাদেরকে ইসলামিক মনে করেন তাদেরকে ব্যাপারে জানান এমন ধার্মিক লোক চাচ্ছেন যার মাসিক ইনকাম চার হাজার ব্যাপারটা সহজ না তবে সম্ভব কঠিন হলেও সম্ভব এই কারণেই আমরা কিছু কোর্স পরিচালনা করি তবে একটা প্রশ্নের উত্তরে এমন কারো ভাবা উচিত না যাতে করে সে ভুল সিদ্ধান্ত নেয় আশা করি উত্তরটা পেয়েছেন আপনি কি আর প্রশ্ন করবেন আর কোন ব্যাপারে কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে বোন প্রশ্ন করলেন কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কোন সমস্যা নেই অবশ্যই ডাকতে পারবে কেউ বাধা দেবে না এটা হলো ইন্ডিয়ান কালচার স্বামীকে বলা হয় শুনছো নাম বলা যাবে না কেন অথবা এই দেখো তারপর আহমদের আব্বু ঠিক আছে সমস্যা নেই এটা ইসলামিক কারণ আবু আহমদ অথবা আবু সিরাজ আর ইন্ডিয়ান কালচারে এই ইসলামিক নিয়ম হয়ে যায় অমুকের আব্বা তারা অমুকের আব্বা বলছে স্বামীর নাম নিতে চাচ্ছে না কারণ এটা ইন্ডিয়ান কালচার স্বামীর নাম স্ত্রী উচ্চারণ করবে না ইন্ডিয়ান কালচার স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করবে না এটা আসলে ইন্ডিয়ান কালচার ইসলামের না ইসলামে নাম বলা যাবে তবে আপনাদের বড় সন্তানের বাবা বলেও ডাকতে পারেন এটার অনুমতি আছে এটা আরব কালচার এটা ইসলামিক কালচার না আরব কালচার আরবে আছে আর এটা ইসলামেরও একটা অংশ যে রোজকামিত দিনে পুনরুত্থানের পর আমাদের বাবার নাম দিয়েই ডাকা হবে তাই নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই এছাড়া অন্য কোন জায়গায় স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে কোনো সমস্যা নেই আমাদের নবীজির স্ত্রীগণ তাদের স্বামীকে সম্বোধন করতেন ইয়া রাসুল্লাহ বলে কারণ তিনি তো রাসুল্লাহ না তারা তো নাম ধরে রাখতেন না হ্যাঁ কারণ তিনি তো নবী ছিলেন যদি আপনি কোন নবীকে বিয়ে করেন দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে ধন্যবাদ রাসুল্লাহ তো অনেক বড় সম্মান তিনি স্বামী ছিলেন হজরত খাদিজা হজরত আয়েশার আল্লাহ তাদের শান্তিতে রাখুন যেহেতু তিনি রাসুল ছিলেন এমনকি সাহাবিগণ তাকে রাসুল্লাহ বলতেন শুধু তার স্ত্রীগণ না এমনকি সাহাবিগণ তাকে বলতেন রাসুল্লাহ তার সহচরগণ বলতেন রাসুল্লাহ কারণ তিনি তো রাসুল এটা তো আরো ভালো তবে স্ত্রীগণ নাম ধরে ডাকতে পারতেন যেহেতু তিনি আল্লাহ রাসুল তারা সেজন্য আরো বেশি সম্মান দেখাতেন একইভাবে আপনার স্বামী কোনো কোম্পানির ডিরেক্টর হলে তাকে ডিরেক্টর বলেও ডাকতে পারেন কোনো সমস্যা নেই আপনার স্বামীর যে পেশা তিনি ডাক্তার হলে ডাক্তার বলেও ডাকতে পারেন সমস্যা নেই আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই স্বামীকে ডাকবেন তবে তাকে ছোট করবেন না অপমান করবেন না কোনো সমস্যা নেই অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন যাতে করে কোরআন এবং সন্ন্যার কাছাকাছি আমরা থাকতে পারি ও আখিরে দেওয়ান